না ভাই তাহলে শুরু করেন আজকে। আচ্ছা শুরু করি। আচ্ছা কিছু জিনিস দেখাই, কথার কথা। ভাই ভাই চোরচালা ঘরের উপরে যে হ্যাঁ ভিত্তি দেখাবো ভিত্তি দেখাবো বেঁধে, দেখাবো, ওয়েট। আচ্ছা ধরেন একটা জিনিস দেখাই, ধরেন আপনি একটা নতুন একটা প্রজেক্ট কাজ পাইছেন, হ্যাঁ এখন আপনি এই জিনিসটা দরকার, ওই ওই প্রজেক্টে দরকার লাগবে আমার, ওই প্রজেক্টে আমি নিয়ে যাব, সেটা কিভাবে, সেটা আমি কিভাবে নেব, শুধু এই জিনিসগুলো নেব আর আদারওয়াইজ কোনো কিছু নেব না, হ্যাঁ হ্যাঁ ভাই সেটা দেখান। ঠিক আছে? আমার ধরেন আমার ওই প্রজেক্টে, কারণ অনেক সময় কি আমরা জাস্ট শর্টকাট কাজ করি, ধরেন এটা আমার ফাইল, এটা আমার ফাইল। আচ্ছা তো ধরেন আমার এখন এখান থেকে কিছু কিছু জিনিস আমি নিয়ে যাব, ধরেন আমার গেটটা দরকার লাগছে, গেটটা নিয়ে গেলাম, এই যে বারান্দাটা নিলাম, তারপর ধরেন এই যে এই পাঞ্চটা নিলাম, তারপর এটা নিলাম, ঠিক আছে ধরেন কিছু কিছু জিনিস নিলাম, দেখেন আমি যেগুলো সিলেক্ট করছি, দেখেন কোন জিনিসগুলো সিলেক্ট করছি, খেয়াল করছেন? এই যে আচ্ছা এই সিলেক্ট থাকা অবস্থায়, সিলেক্ট থাকা অবস্থায় এখানে যাবেন, ঠিক আছে এই সেভ এসে জাস্ট ধরে রাখবেন, এই সেভ এসে এসে এই সেভ এসে জাস্ট ক্লিক করার দরকার নাই, শুধু মাউসের পয়েন্টার রাখবেন এখান থেকে, দেখেন সেভ সিলেক্ট নামে একটা অপশন আছে, এটা অর্থ কি মানে আপনি কি কি সিলেক্ট করছেন শুধু ওইগুলো সিলেক্ট হবে, আদারওয়াইজ কোনো কিছু সিলেক্ট হবে না, যা সিলেক্ট করবেন তাই সিলেক্ট হবে। দেন আমি সিলেক্ট করলাম, ওকে সেম ম্যাক্সের মতো আপনি এখন সেভ করেন, ধরেন আমি একটা ফোল্ডারে সেভ করলাম, গেট লিখে ডকুমেন্টসে দেখেন এই যে সেভ। আচ্ছা দেখেন এই যে খেয়াল করেন, দেখেন ম্যাক্স একটা ফাইল ক্রিয়েট হয়েছে না, গেট গেট নামে লেখাটা দেখছেন? আচ্ছা এটা এখন ওপেন করি, দেখেন এই যে জাস্ট সি, আর কিছুই নাই, কিন্তু আর কিছু আছে, আর কিছু আছে, আর কিন্তু কিছুই নাই, শুধু এগুলো আছে, আমি যা যা সিলেক্ট করছি এগুলো আছে। আচ্ছা এখন আমি যাচ্ছি এই জিনিসগুলা আমি একটা ফোল্ডারে নিয়ে আসবো, সেটা কিভাবে, ধরেন আমার এখন একটা প্রজেক্টে কাজ পাইছি আমি, এটা এটা করতেছি, হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে আসুন। আচ্ছা এখন আমি কি করবো, ওই সেম আপনারা যেভাবে ওই যে মডেল ইউজ করেন, ওই যেভাবে মডেল ইউজ করেন নেট থেকে ডাউনলোড দিয়ে, তো সেম ভাবে এই যে দেখেন গেটটা ডান টান দিয়ে এনে এই যে এখানে এনে ছেড়ে দিলাম, এই ছাড়ার পরে একটা লেখা আসবে, দেখেন ওপেন ফাইল না মার্জ ফাইল, অবশ্যই মার্জ ফাইল, এই দেখেন আসছে, খেয়াল করেন আমার প্রজেক্ট, ধরেন আমার এইটা প্রজেক্ট এই যে ওয়ালটা, আর বাকিগুলো আমার যেগুলো দরকার ছিল ওইগুলো আনছি আমি, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। মানে আপনি কোনো জিনিস যদি প্রজেক্টে অন্য প্রজেক্টে নিতে চান, একটা প্রজেক্ট থেকে অন্য প্রজেক্টে কীভাবে নেবেন, সব জিনিস তো আর দরকার লাগে না, কিছু কিছু জিনিস, তো সেটা কীভাবে নেবেন এটাই দেখাইছি আমি আপনাদেরকে, ওকে তাহলে এটা আমি ক্লোজ করে দিই। আচ্ছা আর একটা জিনিস দেখাই, সেকেন্ড এবার আসেন, ম্যাক্সে অনেক সময় প্রবলেম করে, ধরেন কথার কথা আপনি এই ফাইলটা ক্র্যাশ করলো, নষ্ট হয়ে গেলো, আপনার কিন্তু ব্যাকআপ ফাইল নাই, তো সেই জন্য কী করবেন, একটা ফুল প্রজেক্ট করার পরে দু চারটা ব্যাকআপ ফাইল করবেন, ক্রিয়েট করবেন, সেটা কিভাবে, এখানে যাবেন সেম সেভ এসে ক্লিক করবেন, ঠিক আছে এই যে প্লাস নামক একটা অপশন আছে দেখবেন, প্লাস মানে প্লাস দিলে কি হবে সংখ্যা বাড়বে, দেখেন প্লাসে ক্লিক করছি,
লেটস সি, এই যে দেখেন আগে ছিল ব্যাচ 09, ব্যাচ 10 হয়ে গেছে। আমি দেখাই, এই যে ধরেন এটা আমার ফোল্ডার, এই ফোল্ডার আমি আরো দুইটা বানাবো, আরো বানাবো। দেখেন আমার কয়টা হয়েছে, দেখেন 9 11 12, দেখছেন। ধরেন কথার কথা আমার 9 ফাইলে সমস্যা হইলো কোনো কারণে অ্যাক্সিডেন্টলি, আমার 11 আছে। ধরেন 12তে কোনো সমস্যা হইলো, 11 আছে ব্যাকআপ ফাইল, 12তে আপনি কাজ করতে পারবেন অথবা 11তে কাজ করতে পারবেন। মানে এটাকে বলে ব্যাকআপ ফাইল ক্রিয়েট করা, বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝতে পারছি ভাই। মানে এটা হচ্ছে ব্যাকআপ ফাইল। আপনি ম্যাক্সে কিন্তু খুব ঝামেলা করে, এটা মনে রাখবেন। যারা ম্যাক্সে কাজ করবেন, যখন কাজ করতে যখন প্রফেশনাল চলে যাবেন তখন বুঝতে পারবেন এগুলো প্রবলেম ফেস করবেন মাস্টলি। তো এই জন্য আমি আগে থেকে সতর্ক করে দিলাম। আপনি এত কষ্ট করে ধরেন একটা প্রজেক্ট করতে আমাদের 3 দিন লাগে, এখন যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টলি বা অ্যাক্সিডেন্টলি নষ্ট হয়ে গেলো তো সেই ক্ষেত্রে আপনি পুরোটাই বৃথা। তো এই জন্য বললাম ব্যাকআপ ফাইল অবশ্যই করে রাখবেন। ওকে আচ্ছা মেহেদি ভাই, এখানে একটা কথা ছিল ভাই। হ্যাঁ ভাই, এখন হচ্ছে কথা ছিল যে আপনি যে ব্যাকআপ ফাইলগুলো করলেন, আমি যে কাজটা সেভ দিতেছি, এই কাজগুলো কি ব্যাকআপ ফাইলও কি সেভ হবে? না 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 না, আমি বলি এগুলা হ্যাঁ ফোল্ডারে সেভ হবে, ফোল্ডারে মানে আপনি যে ফোল্ডারে রাখবেন। এই যে আমি ফোল্ডারে সেভ হচ্ছে, এই যে বেচ আমি এটা বলি না ভাই, এটা বলি না, এটা বলি না ভাই, আমি আমার কথা বলতে আপনার সমস্যা হচ্ছে। আমি যে ফাইলটাতে কাজ করতেছি হ্যাঁ, আমি ধরুন 70% কাজটা ওকে করে আমি এটাকে ব্যাকআপ ফাইল করে রাখলাম হ্যাঁ। এখন আমি ওই কাজটা আবার 99% করার পর ওই কাজটা ক্রাশ করলো, ওই যে ব্যাকআপ ফাইলগুলোতে রাখছে এটাকে 99, ওই ফাইলগুলোতে 99% হয়েছে না, ওই ফাইলগুলোতে 75% রাখছি, 75% আছে, এটা বলতেছি। না না আমি বলি, অনেক সময় ফাইল কাজ করার পরে দেখবেন ওই যে অটোডেস্ক একটা রিপোর্ট নামে একটা অ্যাসেম্বলি আছে, খেয়াল করছেন? এই অ্যাসেম্বলিটা কিন্তু আছে। জি জি, ধরেন বাই অ্যাক্সিডেন্টালি কাজ করার সময় সমস্যাটা হইলো, তো এই ক্ষেত্রে আমি আরেকটা অপশন আছে, এটা তো একটা করলেন। ওকে এই যে ডকুমেন্টসে যাবেন, ডকুমেন্টসে 3ds max যাবেন, এই দেখেন 3ds max একটা ফোল্ডার আছে সবার। ওকে এই যে অটো ব্যাকআপ একটা লেখা আছে, দেখেন অটো ব্যাক, এই যে দেখেন। আচ্ছা কয় তারিখ আমার? 20 তারিখ, এই দেখেন অটো ব্যাক। আমি যে সেভেজ দিছি এই জন্য, এই দেখেন 6/6/2021 10:28, বাই অ্যাক্সিডেন্টলি আপনি ফোল্ডারটা নষ্ট হয়ে গেলো বা ফাইলটা নষ্ট হয়ে গেলো, এখানে কিন্তু অটো ব্যাকআপ ব্যাক পাবেন, অটো ব্যাকআপ। জি জি, ওকে জি জি। আচ্ছা আচ্ছা ভাই, ফাইল কাজ করার কাহিনী কি ভাই, হচ্ছে ফাইল কি ভারী হয়ে গেল নাকি? না না, ফাইল আসলে ম্যাক্স এরকম হয়, মাঝে মাঝে হয়, তবে এটা পিসির উপর ডিপেন্ড করে। পিসি যদি যত ভালো হবে তত কাজ স্মুথ হবে, পিসির উপর অনেক কিছু ডিপেন্ড করে। আচ্ছা ভাই, আমার ফাইলটা দেখলাম ভাই 5 এমবি হয়ে গেছে ভাই। না ওটা সমস্যা নাই, তবে একটু স্মুথলি কাজ করার চেষ্টা করবা, বা মডেলগুলো যে ডাউনলোড দাও এগুলো নরমাল মডেল কিনা একটু দেখবা। আচ্ছা ভাই, এই যে দরজাগুলো বসানোর পরে ভাই দরজাগুলো দেখা যায় না কেন, মানে একদম মনে হয় যে ছায়ার মতো একটা কালার হয়ে গেছে, ভাঙবেন মানে ধরেন আমি একটা ওয়াল পুরোটা আমার একই হাতে হয়ে গেছে, তো আমার আমি একটাতে শুধু টেক্সচার দেবো হ্যাঁ, ওই একটাতে টেক্সচার দিলে কোনো অপশন আছে কি মানে ওইভাবে দেওয়া, তাহলে পুরোটা হয়ে যাবে? মানে আমি বুঝি নাই, ধরেন আমি একটা ওয়াল নিলাম, হ্যাঁ ওয়ালটা নিলাম, কি হলো তারপর? আমার ধরেন আমি মাঝখানে নিব, যদি মাঝখানে নেই, এই মাঝখানে নেওয়ার কি কোনো ওয়ে আছে? মানে এই ওয়ালটা মাঝখানে নেবেন?
মানে এই ওয়ালটা আছে না, আমি এখন ইয়ে করবো, ম্যাটেরিয়ালস দিবো, তো আমার ম্যাটেরিয়ালস দেওয়ার দরকার, আমি মাঝখানে দিবো, তো এটা কি কোনো অপশন আছে? আচ্ছা আমি কথা বলি, আমি একটা কথা বলি, ধরেন আপনি মাঝখানে একটা ম্যাটেরিয়াল ইউজ করবেন বা যা ইউজ করেন, মাঝখানে একটা কালার দিবেন বা যাই দেন, সেক্ষেত্রে আপনি ওই যে বক্সটা কম্পাউন্ড করে কেটে কাটবেন, যেভাবে আপনার জানলা কাটবেন, হ্যাঁ কাটতে হবে, নাহলে তো আপনি ইউজ করতে পারবেন না। কাটলেন, এখন আবার বক্স নেন, এই যে নিলেন, এখন অন্য কালার হইলো না একটা, এইটা বুঝতে পারছি। তো আমি একসাথে মানে হয়েছে কি, ওয়ালটা আমার বারান্দার ভিতরে ঢুকে গেছে, আমি বারান্দায় টাইলস দিব, তো ওই ওয়াল আর হচ্ছে বারান্দা পুরোটা এক হয়ে গেছে, তো এখন আমি একটাতে দিলে পুরোটা হয়ে যাচ্ছে। আচ্ছা আরেকটা হচ্ছে, আমি বলি এই যে কনভার্ট টু এডিট বলতে যাবেন, কনভার্ট কনভার্টে যাবে, এই যে পলিগন পলিগন, আপনি ধরুন আপনি কথা বলতে যাচ্ছেন, এই ফেসটা হবে এক টেক্সচার, এটা আমি দেখাইছিলাম, এই এটা হবে ধরেন, জি ভাই এটা হবে ধরেন ব্ল্যাক কালার, কথার কথা মানে এক ওয়ালে কতগুলো কালার দেখি পাবে, জি জি ভাই, এই যে খেয়াল করেন দেখেন কালো হয়ে গেছে তাই না, সেটা টাইলস হোক বা যেই হোক, এবার কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা এবার আমরা পয়েন্টে চলে যাই, আচ্ছা দিস ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা রেন্ডারিং এ যাব, আচ্ছা রেন্ডারিং এ একটু পরে যাই আমরা, রেন্ডারিং এ জি ভাই জি একটু পরে গেলাম, এখানে দেখেন লাইটের একটা অপশন আছে, দেখেন লাইট, ওকে লাইটে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন তিনটা অপশন আছে, ফটোমেট্রিক, স্ট্যান্ডার্ড, ভিরে, ওকে, তো এখান থেকে আমরা যাব এই যে ফটোমেটিকে যাব, সরি ফটোমেটিক না স্ট্যান্ডার্ডে, স্ট্যান্ডার্ডে যাব, এখানে তিনটা অপশন আছে, এখানে আমরা স্ট্যান্ডার্ডে চুজ করব, তো স্ট্যান্ডার্ড যাওয়ার পরে এগুলো আসবে, হিউজ পরিমাণ লাইট আছে, এত কিছু দরকার নাই, যে কোনো কাজ করবেন কাজ করার সময় সবসময় একটা জিনিস ফলো করবে, এত এত কিছু খাইতে যাবেন না, খাইতে গেলে সমস্যা, বমি করবেন, এটা একটা সিস্টেম, কিন্তু এত লাইটের দরকার নেই আমার, এই যে টার্গেট ডেটটা নেবেন, টার্গেট ডেট নিলাম, আচ্ছা এটা একটু দূর থেকে, এই যে দেখেন দূর থেকে বিলিংটা কোন পাশে, এই পাশে আমার, জি জি ভাই ঠিক আছে, ধরেন আমি এনে ছেড়ে দিলাম, আচ্ছা এটা কিন্তু ধরেন একটা সূর্যের মতো, আচ্ছা লাইট কি কখনো নিচ থেকে আলো দেয়, উপর থেকে না, বা সূর্যটা কি উপরে থাকে না, জি ভাই জি জি উপরে থেকে ভাই, এইভাবে এই জিনিসটা শুধু এই মাথার উপরে উঠাবেন, বিল্ডিং এর মাথার উপরে একটু ফোকাস করবেন, এটা স্যাটেলাইটের মতো ভাই, হ্যাঁ স্যাটেলাইট মানে উপর থেকে একটা আলো দিবে বিল্ডিংটার উপরে, ঠিক আছে, আচ্ছা দিলেন, এখন এই জিনিসটা একদম চিকুন না, আমি চাচ্ছি এটা মোটা করার জন্য, রেডিয়াসটা এই যে মডিফাইতে আসবেন, আসার পর এই শ্যাডোসটা অন করে দিবেন, শ্যাডোস লেখাটা, আর এখান থেকে ভিরো শ্যাডো, ভিরে শ্যাডো, ওকে আচ্ছা, আর এই ইনটেন্সিটি ক্লিক করবেন, এই ইনটেন্সিটি হচ্ছে কি আপনি লাইটের মান কমান বানান, এই দেখেন মাল্টিপেয়ার আছেন কত, ওয়ান আছে, কথার কথা ওয়ান আছে, আচ্ছা ওয়ানে থাকলো, আমরা পরে চেঞ্জ করবো, আচ্ছা এই ডিটেকশনাল প্যারামিটার্স একটা লেখা আছে, দেখবেন ডিটেকশনাল প্যারামিটার্স, দেখেন মোটা হবে এখন এটা, এই যে হটস্পট বিম মোটা করেন, এই যে মোটা হচ্ছে দেখতেছেন, জি জি ভাই, এটা পুরোটা বিলিং এর উপর ছড়াইবেন, এটা মানে এক কথা পুরোটা বিলিং এর উপর যেন পড়ে আলোটা, এরপর নিচে একটা আছে, এটাও এটাও বাড়াবেন, দুইটাই বাড়াবেন, মানে পুরোটা বিলিং এর উপর ছড়াবেন জিনিসটা এক কথায়, এখান থেকে আপনারা এই যে লাইটটা চুজ করেন, লাইট দেখেন শুধু লাইট সিলেক্ট হবে, আদারওয়াইজ অন্য কিছু সিলেক্ট হবে না, ওই যে ক্যামেরার মতো যেটা দেখাইছিলাম ক্যামেরাতে, জি ওকে, এই যে দেখেন মানে এটা কি একটা বিলিং এর উপর একটা আলো দিবে, আচ্ছা ধরেন আমরা এখন কথা কথা ক্যামেরাতে গেলাম,
ক্যামেরাতে গেলাম, এখন একটা র্যান্ডার দেন জাস্ট। এখন দেখেন আগের থেকে কিন্তু একটু আলো আসছে, এখনো কিন্তু আসে নাই, কেন জানেন? আমরা র্যান্ডার সেটিং করি নাই, যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, আমরা র্যান্ডার সেটিংটা করে নাই, জাস্ট লাইটটা বসানো দেখাইছি আমি। আমি শুধু কিন্তু লাইটটা এখন বসানো দেখাইছি, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। র্যান্ডার সেটিংটা আমরা নেক্সট ইয়াতে নেব। আচ্ছা, আমি এখান থেকে আমি সবসময় দুইটা লাইট দিয়ে র্যান্ডার দিই। আমি দেখাবো দুইটা, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে টার্গেট ডিরেক্ট নিলাম, এবার দূর থেকে মাউসে টপ ভিউ থেকে মাউসের রাইট বাটন দিয়ে ছেড়ে দিলাম। দেখেন এখন কিন্তু জিনিসটা মোটা হয়ে গেছে না, কারণ ওই সময় আমরা প্যারামিটার ওই সময় যে প্যারামিটার আমরা চেঞ্জ করছি এটা রয়ে গেছে এখন, এটা শুধু উপরে উঠে যাবে। ওকে, এটা একটু মাথার উপরে উঠাবেন এটা, তবে এটা র্যান্ডার সময় বুঝতে পারবেন আসলে কোন দিকে আলোটা হচ্ছে। এই জাস্ট এক্স ওয়াই জেড, এটা একটু নাড়াচাড়া করবেন, এটা পজিশনটা যতক্ষণ ঠিক আছে। এটা তো সেই আগের লাইটটাই না? হ্যাঁ, এটা লাইট। ওকে, এটা একটা লাইট গেল। আমি জাস্ট আমি লাইটগুলো দেখাচ্ছি আসলে আপনাদের মাথায় ঢোকার জন্য, পরে আবার দেখাবো যখন আমি র্যান্ডার সেটিংটা দেবো। এটা একটা গেল, আর আরেকটা আছে ভিড়েতে, যান ভিড়ে, দেন হচ্ছে ভিড়ে স্যার নেন। আচ্ছা, সেম ওইটার মতো, সেম একটা লেখা আসবে, উড ইউ লাইক টু অটোমেটিকলি ভিড় স্কাই, ইয়েস, সেম ভাবে ওইটার মতো একদম সেম উপরে উঠাবেন। আমি জাস্ট আপনাদেরকে দুইটা জিনিস ধারণা দিচ্ছি, এটা আপনারা প্র্যাকটিস করে বের করবেন, যা ভাই যে ভিড়ের সাহান দেখাই লোকটা টার্গেট দিবে, ওইগুলো আপনারা আপনাদের মতো করে জাস্ট ইউজ করবেন। আচ্ছা, এটা মডিফাইতে আসেন, এখানে কোনো কিছু লাগবে না, ইনটেন্সিটি মাল্টিপ্লায়ার এই যে ওয়ান, শুধু এইটাই বাড়াবেন কমাবেন আর কিছুই না। আর এখানে একটা লেখা আছে ইমিজ এমিট রেডিয়াস, এই যে এটা রেডিয়াসটা কী ব্যাপারে দেখেন, দেখছেন মোটা যাইতেছে, দেখছেন খেয়াল করছেন? জি জি, মোটা হচ্ছে। আমি জাস্ট আপনাদেরকে দুইটা জিনিস ধারণা দিলাম, আপনারা এগুলো বের করে জাস্ট প্র্যাকটিস করবেন, যে ভাই দুইটা লাইট দেখাইছে কি ইনটেনসিটি মাল্টিপ্লায়ার কি এটা চেঞ্জ করা লাগবে না? হ্যাঁ, সেটা পরে, এখন আমি জাস্ট দেখাইলাম ওয়ান, ধরেন এটা ওয়ান আছে, 0.002 দিয়ে র্যান্ডার দিলাম শিফট কিউ, এখন কিন্তু র্যান্ডার কিন্তু আসবে না, কারণ আমি সেটিং কিছু বাকি আছে। দেখেন এখন আবার একটু অন্ধকার আসছে, খেয়াল করছেন? এখন কিন্তু একটু অন্ধকার আসছে, এই দেখেন লাইটগুলো জ্বলে উঠছে। খেয়াল করছেন? এটা আপনারা এখনও বুঝবেন, আমি জাস্ট দুইটা জিনিস আপনাদেরকে ধারণা দিছি, যে এই দুইটা লাইট দিয়ে আমি র্যান্ডার দিই, জাস্ট একটা ধারণা দিছি বেসিক, যখন আমরা র্যান্ডার সেটিংটা দেবো তখন আমি ফুল ফাইনালি আপনাদেরকে দেখাবো। আপনি কি ক্যামেরাগুলো কি সেট করে রাখার কোনো ইয়ে আছে? ক্যামেরা বুঝি না কি, মানে আমি হচ্ছে সব সাইড থেকে নিলাম, ধরেন হচ্ছে তিনটা সাইড থেকে আমি নিলাম, তো তিনটা ক্যামেরা ওটা কি একবারে সেভ করা যাবে? হ্যাঁ, আপনার তিনটা ক্যামেরা না, যতটা কয়টা ক্যামেরা নেবেন সেটা বলেন, যতটা ইচ্ছে ততটা নিন। এটা সেভ করা যাবে? আমি তো অনেক চেষ্টা করলাম মানে হচ্ছে না সেভ করার মতো। এই যে আমি ক্যামেরা নিলাম, ধরেন কথার কথা ক্যামেরা, এই যে ক্যামেরা নিলাম, মানে কি সেভ হচ্ছে না?
মানে একটা ক্যামেরা রাখলে ওই একটাই থাকে হচ্ছে না একটা থাকবে কেন এই যে দেখেন আমি দেখাই আপনি সিতে ক্লিক করেন দেখেন এই যে এখান থেকে ক্যামেরা দেখেন ক্যামেরা 01 ক্যামেরা 02 তে ক্লিক করলাম দেখেন 02 ক্যামেরা 02 দেখছেন বুঝতে পারছেন হ্যাঁ এই যে আমি তিনটা ক্যামেরা শো করতেছি 01 02 03 আচ্ছা আমার এখন ক্যামেরা দরকার নাই ক্যামেরা লাগবে না এখন আর ক্যামেরা পরে ইউজ করব আমরা আমি আবার এগেইন বলি আমি কোন দুইটা লাইট ইউজ করি এই যে লাইটে যাবেন একটা হচ্ছে ভিড়ে ভিড়ে সান আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ডে যে টার্গেট ডিরেক্ট আর যাই কিছু নেন সবসময় টপ ভিউ থেকে নেওয়ার চেষ্টা করবেন টপ ভিউ এই যে টপ ভিউ থেকে নেবেন আপনি যাই নেন টপ ভিউ থেকে নেবেন সবসময় দেন শুধু এই মাথাটা উপরে উঠাই দেবেন আপনারা নিলাম আলোটা ছেড়ে দিলাম ওকে এখন আপনি আসেন শুধু এইটা সিলেক্ট করুন এই মাথাটা আমি মাথাটা উপরে উঠাবো ভাই আমি তো আমি এটার কথা বলতেছি না এটা তো দিছেন ঠিক আছে কিন্তু ওই যে এটা মোটা করলাম কিভাবে হ্যাঁ সেটা এটা আস্তে আস্তে যাবে ভাই হ্যাঁ আমি বলতেছি এখান থেকে শ্যাডো স্টোন করবেন এটা ভিড়ে শ্যাডো দিবেন এখানে দেখবেন একটা মাল্টিপল লেখা আছে একটু মডিফাইরে যেতে হবে নাকি ভাই হ্যাঁ এখানে দেখেন মাল্টিপল লেখা আছে মানে এটা কি ব্রাইটনেস সূর্যের আলো কমানো এটা রেন্ডারের উপর ডিপেন্ড করে আচ্ছা এই যে শ্যাডো প্যারামিটারস নামে একটা লেখা আছে দেখবেন শ্যাডো প্যারামিটারস সরি শ্যাডো না ডিটেকশনাল ডিটেকশনাল প্যারামিটারস এই যে দেখেন ইনটেনসিটি নিচে এই যে হটস্পট বিম এই যে দেখেন আমি ওটা করি হটস্পট বিম লেখাটা দেখেন এ নিচে দুইটা নিচে দুইটা ঠিক আছে এই যে দেখেন চেঞ্জ হচ্ছে এটাই বলছিলাম এবার বুঝতে পারছেন ক্লিয়ার এই জিনিসটা একদম মোটা করে দিবেন যেন এই দেখেন বিল্ডিং বিল্ডিং এর উপর যেন পড়ে এটা টোটালটা দেখেন এই যে বিল্ডিং এর উপর আশেপাশেও কিন্তু পড়ছে একদম বেশি বড় করে দিবেন যেন আশেপাশেও যেন সেম আলোটা পড়ে ভাই লাইট কি একটাই দিতে হবে নাকি দুইটা দিলে হবে না একটা যে কোনো একটা আমি জাস্ট দুইটা দেখাইলাম আমি দুইটাতে কাজ করি এর জন্য এক যে কোনো কোনটা দিয়ে ভালো হবে যে কোনো একটাই করব না ভাই কোনটা দিয়ে ভালো হচ্ছে আপনি টার্গেট ডিরেক্টটা ইউজ করতে পারেন যেটা এখন দেখাইলাম টার্গেট ডিরেক্ট এই যে এটা ডিরেক্ট থেকে টার্গেট ডিরেক্ট ভালো হবে স্ট্যান্ডার্ডে গিয়ে হ্যাঁ টার্গেট ডিরেক্ট আর একটা আছে এসডিআর আইস কে ওইটাও দেখাবো তিনটা দেখাবো আমি ওইটাও দেখাবো বুঝাইতে পারছেন আমি ভাই আজকে লাইট গুলো দেখেন আচ্ছা আচ্ছা দুইটা লাইট দেখাইছি আমি ওকে দুইটা লাইট জাস্ট আমি একটা বেসিক এই দুইটা লাইট আমি ইউজ করি আমি জাস্ট একটা বেসিক দিছি আপনাদের এগুলো আপনারা খুঁজে খুঁজে বের করে নিজেরা প্র্যাকটিস করবেন জি এসডিআর এর কোয়ালিটি তো মনে ভালো ভাই হ্যাঁ এসডিআর কোয়ালিটি দেখাবো আস্তে আস্তে দেখাবো এটা পরে দেখাবো আচ্ছা এবারে যাই মেইন এসেনশিয়াল যেটা রেন্ডার সিটি রেন্ডারিং গেলাম জি রেন্ডার সেটআপে গেলাম আচ্ছা আসলাম শিফট এফ ক্লিক করলাম এখান থেকে হোয়াইট নামে একটা লেখা থাকে না হোয়াইট ধরেন হোয়াইট আমি 800 দিলাম
দেখেন 800 দেওয়াতে ফ্রেম কিন্তু চেঞ্জ হয়েছে 1002। দেখেন ফ্রেমটা কিন্তু বড় হচ্ছে তাই না? জি জি ভাইয়া। আচ্ছা ফার্স্টলি আগে আমি ফ্রেমটা ঠিক করব, আগে আমি আগে ফ্রেমটা ঠিক করব। আচ্ছা আমি আগে ক্যামেরা একটা নিয়ে নেই, নাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। আচ্ছা আমার এত বড় ফ্রেম তো দরকার নেই, আমি 700 নিলাম। ওকে স্ট্যান্ডার্ড কত ভাই? স্ট্যান্ডার্ড কত নিলে সব ফ্রেম কম নিলে কি স্ট্যান্ডার্ড কোনো ফ্রেম কম নিলে কি ভালো আসবে? হ্যাঁ আমি বলে এটার কোনো স্ট্যান্ডার্ড নেই, আমরা যখন তখন যেটা ইচ্ছা এটা নেই ভাই। এটা হচ্ছে মূলত অ্যাডজাস্ট করা, অ্যাডজাস্ট এটা হচ্ছে অ্যাডজাস্ট করা ভাই, এটা নিজের কাছে। এটা যে ফটোশপে আমরা অনেক সময় অ্যাডজাস্টমেন্ট করি না, এটা হচ্ছে নিজের কাছে। 800 1000 1200 এটা এটা বাড়ায় না দিলে কি ইয়া ভালো হবে রেজুলেশন? বা না রেজুলেশন একটা আলাদা ভাই, রেজুলেশনটা আলাদা, এটা হচ্ছে ফ্রেমের সাইজ। জি তাহলে আমি 800 রাখলাম রেজুলেশন 800। ওকে 800 রেখে এই জিনিসটা আমি একটু সামনে আনছি জাস্ট এতটুকু। ধরেন আমি এইভাবে রাখলাম 800 এনে। ওকে আচ্ছা জি এখানে দেখবেন একটা লক চিহ্ন আছে, এটা লক চিহ্ন, এই লক চিহ্নটা দিয়ে দিবেন। লকে আমি ক্লিক করলাম, দেখেন লক লক হয়ে গেছে। এখন দেখেন আপনি আমি 800 যদি চেঞ্জ করি, দেখেন চেঞ্জ হবে না কোনো কিছু, কোনো কিছু চেঞ্জ হচ্ছে? আমি 6000 কোনো কিছু চেঞ্জ হচ্ছে? উড়া দিলে মনে হচ্ছে চেঞ্জ হবে। হ্যাঁ এখন হচ্ছে, এখন দেখেন লক দেওয়ার পরে রেজুলেশন কাজ করতেছে। এখন এই যে আমি 5000 রেজুলেশন হয়ে গেছে এখন, মানে এটা দুইটা জিনিস কাজ করে, রেজুলেশন প্লাস পেজ মানে যেটা হচ্ছে ফ্রেম, ফ্রেম সেটআপটা দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে লক দেওয়ার আগে ফ্রেম, আর লক দেওয়ার পরে রেজুলেশন। এই যে লক তালার মতো একটা চিহ্ন আছে। রেজুলেশনটা কত দিতে হবে ভাই? রেজুলেশন দাদা এটা আপনাদের উপর ডিপেন্ড করে, যখন ফার্স্ট টেস্ট স্ট্যান্ডটা দিবেন 1700 800 দিয়ে দেখবেন ঠিক আছে কিনা, কারণ এটা কিন্তু অনেক সময় লাগে। যখন ফাইনাল সব কিছু ঠিক আছে, হাইট উইডার হাইট সমান, ওয়াইথ হাইট কোনো কিছু লাগবে না, আপনি শুধু একটা চেঞ্জ করেন ওটা নিচেরটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা দেখেন নিচেরটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে, একটা চেঞ্জ করলে হয়ে যাবে, উপরেটা চেঞ্জ করবেন সবসময়। জি আচ্ছা আমি এখন 1200 দিলাম। ওকে এবার আসেন ধীরেতে, এখানে দেখেন কতগুলো অপশন আছে। আমি ফ্রেম ব্যাপারে গেলাম, ফ্রেম ব্যাপারে গিয়ে এই টিক চিহ্নটা উঠাই দিলাম, ইনেবল এন্ড ফ্রেম ব্যাপারটা। ওকে আচ্ছা তো নিচে আসেন, টাইপ লেখা আছে, এটা আমরা দিলাম অ্যাডাপটিভ সাবমিশন। নিচে আসেন ক্যাটমেল রুম, আপনার ভিডিওটা ভালো করে দেখবেন, দু চারবার সেট আপটা দিলে আপনার নিজেরাই পারবেন। তারপর আসেন কালার ম্যাপিং, এটা দিবেন এক্সেপশনাল, কালার ম্যাপিং উপর ক্লিক করেন চলে যাবে। ওকে এবার আসেন ইনডিরেক্ট ইলুমিনেশনে, এটা অন করে দিবেন, এটা যা আছে তাই থাকবে, এটা লাইট ক্যাচ। ওকে এবার আসেন ইরিডেন্স ম্যাপে ক্লিক করেন, কারেক্ট প্রেসেট এটা দিবেন ভেরি লো। ওকে এটা দিবেন ভেরি লো। তারপর আসেন লাইট কেচে, আচ্ছা এই সাব ডিভাইস নামে একটা লেখা দেখছেন, সাব ডিভাইস আচ্ছা এটা হচ্ছে কি, অনেক সময় আমরা টিভি দেখি না চ্যানেল ঝিরঝির করে, তো রেন্ডারে কিন্তু অনেক সময় এরকম ঝিরঝির আসে মানে ক্লিয়ার আসতে চায় না, তো সেক্ষেত্রে এই সাব ডিভাইসটা আপনার উঠানামা করানো লাগে আমাদের। এটা 1200 1000 2000 দিয়ে টেস্ট করবেন, ধরেন আমি এখন 1200 রাখলাম ঠিক আছে, এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে, এটা 1200 2000 1500 দিয়ে আপনারা রাখতে পারেন। ওকে আচ্ছা এই শো ক্যালকুলেটিভ ফেস এটা টিপ চেনে দিয়ে দেবেন, এখানে আর কিছু কাজ নেই। এবার চলে যান সেটিংয়ে, আচ্ছা এই সেটিংয়ে কোনো কাজ নেই, সেটিং একটাই কাজ, ডাইনামিক মেমোরি লিমিটস একটা লেখা আছে দেখবেন। ধরেন আমার র্যাম হচ্ছে 8 জিবি 8000, 8000 অর্ধেক কত? 4000।
আপনার র‍্যাম হচ্ছে 4 জিবি 4 জিবির অর্ধেক কত 2000 মানে র‍্যামের অর্ধেক ডাইনামিক মেমোরি লিমিট মেয়া র‍্যামের অর্ধেক র‍্যাম 10 জিবি হলে 5 জিবি হবে এখানে 5000 এজ ইট ক্লিয়ার সবাই দেখেন আমি এটা কারণে অর্ধেক দিতে হয় ভাই কে কি কারণে অর্ধেক দিতে হয় ভাই এটা আসলে সেটিং এর নিয়ম এটা কি কারণে আমি নিজে জানি এটা নিয়ম আমি যত শুনছি আমি নিজে জানি না কারণ র‍্যামের কোয়ালিটি যত ভাই কম দাম তত তো খারাপ আসবে র‍্যামের কোয়ালিটি যত হাই দাম তত র‍্যাম তবে ম্যাক্সের জন্য র‍্যাম যত ভালো হয় তত ভালো ওকে এখন আর কোন কাজ নেই জাস্ট শেষ এখন আপনি একটা র‍্যানার দেন দেখেন র‍্যানার দিলাম লাইট সেটআপ করি নাই এই যে লাইট সেটআপ করি নাই দেখেন এখন জ্বলে গেছে তাই না খেয়াল করছেন এখন কিন্তু আলো আইছে মানে আলো যে জিনিসটা ওইটা আসছে বিলিংটা জ্বলে গেছে মানে আলো যে জিনিসটা সেটা আসছে কি 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 কি